আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আগামী 30 নভেম্বর 2023 সাল থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অথচ এই মুহূর্তে এসেও আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা জানতে চাচ্ছেন যে আপনাদের 30 নভেম্বর পরীক্ষা কী হবে নাকি স্থগিতকরণ করা হবে, পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ এসেছে কি না। তাদেরকে বলবো, দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও তাদের পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করেনি। আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই রয়েছি, তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে অবরোধ চলাকালীন সময়ে কিন্তু তাদের পরীক্ষা চলমান রেখেছে। আপনারা সেটা প্রথম বর্ষের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তাহলে কেন আপনারা চিন্তা ভাবনা করছেন যে আপনাদের পরীক্ষা স্থগিত হয়ে যাবে? হ্যাঁ, আপনাদের বিশেষ কারণে কোনো কারণে পরীক্ষা স্থগিত হতে পারে। এতে কি আপনাদের সত্যিই কোনো একটা বেশি ক্ষতি হবে বা লাভ হবে? হ্যাঁ, স্থগিত হলে অনেকটা বিপদে আপনারা পড়বেন। তবে একটি বিষয়, এই মুহূর্তে যদি এই সকল চিন্তাভাবনা নিয়ে আপনারা থাকেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনায় অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তাই একটি কথাই বলবো, পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা এই চিন্তাটা অন্তত একবারও মাথায় আনবেন না যে আপনাদের পরীক্ষা স্থগিত হয়ে যাবে, পরীক্ষা হবে কি না। আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, পরীক্ষা স্থগিত হলে কিন্তু আমরা জানিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা যে সবসময় স্থগিত হয়েছে কি না, হবে কি না এ বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন, তাদেরকে বলবো এই সকল প্রশ্ন করা বাদ দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করুন। আপনারা যদি একান্ত এই সকল বিষয়ে জানতে চান তাহলে নির্দিষ্ট একটি সময় ফিক্সড করুন, যে সময়টাতে এসে আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো বিশ্বাসযোগ্য চ্যানেল অথবা ওয়েবসাইট অথবা এনইউর ওয়েবসাইট চেক করবেন এবং চেক করে দেখে যাবেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কি না। এর চেয়ে অতিরিক্ত আপনারা এই সময় আর কোনোভাবেই সময় নষ্ট করবেন না। প্রয়োজন হলে এমনটা হন যে পরীক্ষা তো সামনে 30 তারিখে, তাই পড়াশোনা করতে থাকুন। পরীক্ষার দিন 30 তারিখে পরীক্ষায় অ্যাটেন্ড হওয়ার আগ মুহূর্তে অর্থাৎ বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং যখন আপনারা পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হবেন তখন একবার চেক করে আসবেন অথবা পরীক্ষার হল থেকে প্রয়োজনে ব্যাগ যান যারা কাছে কাছে আছেন। আর যারা অনেক দূরে রয়েছেন তারা হয়তোবা আপনারা যদি মনে করেন যে আপনাদের 6 ঘন্টা 7 ঘন্টা বা একদিন আগেও বের হতে হবে, ঠিক সেই মুহূর্তে আপনারা নোটিশটা দেখুন, চেক করুন যে পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কিনা। যদি সেই মুহূর্তে দেখেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আসতে হলো না। তাই একটাই কথা বলবো যে এই মুহূর্তে আর স্থগিতকরণ নিয়ে এত টেনশন করবেন না, আপনাদের পরীক্ষা স্থগিত হবে না, এই চিন্তা মাথায় রেখেই আপনারা পড়াশোনা করতে থাকুন। আজকের ভিডিওটি বলতে, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।